নমস্কার বন্ধুরা, মিলমেলুরি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের জন্য একদম ঝটপট জাস্ট 5 মিনিটে বানিয়ে ফেলা যায় এরকমই একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা অফিসে নিয়ে যাওয়ার জন্য অথবা ব্রেকফাস্টে খাওয়ার জন্য খুব কম সময় কি বানানো যায় সেই ভেবে আমরা অনেকে চিন্তায় পড়ে যাই। তবে আজকের রেসিপি তোমাদের সকলের চিন্তার অবসান ঘটাবে, আর কথা দিচ্ছি এই রেসিপি কিন্তু সকলের পেট আর মন দুটোই ভরাবে। তাহলে বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক, তোমরাও শিখে নাও। এখানে একটা বোলের মধ্যে কিছু উপকরণ নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন সুইটকর্ন। সুইটকর্ন যদি না থাকে তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স না থাকলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 টিস্পুন দিয়ে দেব টমেটো কেচাপ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মোজারেলা চিজ। এই সব কিছু দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। মোজারেলা চিজ না থাকলে তাহলে তোমরা অন্য কোনো চিজও দিতে পারো, যে কোনো প্রকার চিজ তোমরা ইউজ করতে পারো। এবার এদিকে আমি 4টে ব্রেডের স্লাইস নিয়েছি, আর ধারের দিকগুলো আমি সবকটার কেটে দেবো। চাইলে তোমরা রাখতেও পারো, তবে আমি সবকটার ধারগুলো কেটে দিচ্ছি। দেখো, সবার ধারগুলো আমি কেটে দিয়েছি। এবার অনলি ব্রেডগুলো মাঝখানটা ইউজ করব। এবার ফিলিংটা যেটা বানিয়েছিলাম সেটা দুটো ব্রেডের মতো এইভাবে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল পারপাস সিজনিং। যদি তোমাদের কাছে না অ্যাভেলেবেল থাকে নাও দিতে পারো, আমি একটু ইউজ করছি। দেওয়া হয়ে গেলে অন্য যে দুটো ব্রেড আছে সেই দুটো ব্রেড দিয়ে এইভাবে কভার করে দিতে হবে, আর একটু করে হাতে করে প্রেসার দিয়ে দিয়ে ভালো করে শেড করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি শেড করে নিলাম। দেখো, পুরোটা কিন্তু শেড হয়ে গেছে। এইভাবে কিন্তু ব্রেডগুলোকে ভালোভাবে শেড করে নিতে হবে। এই সব কিছু শেড হয়ে গেলে আমরা এদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি তাওয়াটা মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি ওখানে ব্রেডগুলো যেটা আমি শেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে একদম একটু চাপ দিয়ে দিয়ে রোস্ট করতে হবে, মানে শুকনো তাওয়াতেই করতে হবে। দুটো দিক ভালোভাবে করে নিতে হবে। একটু লালচে হয়ে গেলে একটা অন্য পাত্রে আপাতত তুলে রেখে দিচ্ছি। এবার এখানে আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বাটার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি। দেওয়ার পরে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে ব্রেডগুলোকে আবার উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট পর্যন্ত দুটো দিক ফ্রাই করে নিলেই একদম তৈরি হয়ে গেল ক্রিস্পি ক্রাঞ্চি সেই ব্রেকফাস্ট রেসিপি, যেটা তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। 5 মিনিটের বেশি সময়ও লাগবে না। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো। আর এইভাবেই তোমরা আমার সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী।